মেজমে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে, লাশ বা সোহান, মৃত সোহান এফডিসিতে যাবে না। এটি তার মায়ের ইচ্ছা ছিল। উনি ঘুমাচ্ছে, তেমন একটু ডেকে দাও না। তো মেয়েটা কিছুক্ষণ পরে আয়সা বললো, আমি অনেকক্ষণ তাকে ডাকলাম, সে তো ঘুম থেকে উঠতেছে না। তাই বললাম যে আমি কি দেখতে পারি উনি কোথায় ঘুমিয়ে আছে। তো বলে যে আপনি আসুন। তো আমি তার কাছে গেলাম, তেমন গিয়ে কথা শৈলে ধরে ঝাঁকি দিলাম, সোহান ভাই, এ সোহান ভাই। কোনো সারা শব্দ নাই। তার হাতটা ধরলাম, তাহলে হাত একেবারে শীতল, কপালে হাত দিলাম, কপালও শীতল। পরে আমি দেখলাম যে তার দুই দাঁতের মারি দিয়ে উপর নিচের চোয়ালের দাঁত দিয়ে জিহ্বাটা কামড় দেওয়া, আর পুরা শরীর শীতল। কিন্তু ঘুমায় থাকলে তো আমরা যখন শ্বাস প্রশ্বাস ছাড়ি, পেটটা বা বুকটা একটু আপ ডাউন করে। তখন আমি দেখলাম যে তার চেহারাও চেঞ্জ হয়ে গেছে, সোহান ভাই ইজ নো মোর। পরে আমি ওখানে কেঁদে ফেললাম, আমি বলে বাসায় লোক নাই, তার মেয়েরা কোথায়? তখন ওই কাজের মেয়েটাও চিৎকার দিয়ে তার মেয়েদের ডেকে আনলো। তার মেয়েরও দেখে সেই একই দৃশ্য দেখে বুঝে গেল। পরে আমরা এই হাসপাতালে নিয়ে আসলাম, কিষেন হাসপাতালে 6:44 ডাক্তার ডিক্লার দিল যে সোহান রহমান সোহান ইজ নো মোর।